রান্না করছি। প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর মাছগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ দিয়ে সর্ষে পোস্ত কাজু বেটে রান্না করব। লঙ্কা পেঁয়াজ মশলা উপকরণ দিয়ে রান্না করে নেব। মশলা বেটে নিয়েছি সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। চাপিয়েছি মশলাটা, কষে নিচ্ছি পেঁয়াজ দিয়ে মশলাটা, কষে নিচ্ছি। কাজু বেটে দিয়েছি মশলার সঙ্গে। মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাজু দিয়ে মাছের ঝাল রান্না করছি, রুই মাছের ঝাল রান্না করছি। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই মাছের তরকারি ভাত গরম ভাতের সঙ্গে খুব সুন্দর।